তো বন্ধুরা, আজকাল আমরা এসে গিয়েছি একটি নতুন ডোমস কোম্পানি জ্যামিতি বক্স, যেটা করবো আমরা আনবক্সিং। তো এটি কালার হচ্ছে নীল কালারের। তো এর আনবক্সিং শুরু করা যাক। আর কিছুই তো পাওয়া যায় নাই, একটাই গ্যাস খাপ। পেছন দিকটা লাল, সামনের দিকটা সবুজ। তো এটার সঙ্গে দেখছি একটি রবার। রবারটা খুব দারুণ এবং খুব দেখতে খুবই সুন্দর। দিচ্ছি একটি কাঁটা কম্পাস, যার মধ্যে পিন লাগানো আছে। পেয়েছি একটি কাঁটা কম্পাস, পেছনে লাল হেভি হার্ডি কম্পাস। পেয়ে যাচ্ছি একটি পেন্সিল কম্পাসে লাগানোর জন্য। পেয়ে যাচ্ছি একটি পেন্সিল কম্পাস, যেটা মাধ্যমে আমরা বৃত্ত অথবা জ্যামিতি করার সুবিধা লাগবে। তারপরে তো পেয়ে যাচ্ছে একটি কাটার, পেন্সিল কাটার, একটি খুবই শক্ত এবং মজবুতি। তারপরে পেয়ে যাচ্ছে আমরা একটি চাঁদা ডোমস কোম্পানির। তারপর পেয়ে যাচ্ছে একটি ত্রিভুজ, ত্রিভুজ স্কেল ডোমস কোম্পানির। তারপরে পেয়ে যাচ্ছে একটি স্কেল, এটাও ডোমস কোম্পানিরই, খুব সুন্দর প্রোডাক্ট। শেষমেশ হচ্ছে একটা স্কেল, খুবই দারুণ দেখতে। এবং নিচে আছে একটি চাবি, এটা হার্ড কেসটা খুবই হার্ড কেস আছে, খুবই হার্ড কেস, সহজে মারলেও ভাঙবে না, বাঁকবে না, হার্ড কেস। এবং দিয়ে পাওয়া যাচ্ছে একটি চাবি, যেটার মধ্যে আমরা কম্পাসটাকে লুজ করতে পারবো। তো সো ফ্রেন্ডস, এর মধ্যে আর কিছুই নেই, যে কটাই ছিল। এতে রয়েছে একটি রবার, তো আমরা যেরকম ছিল তেমনই আগের মধ্যে ফিটিংস করে দিই। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের পর্যন্তই, আসছি আবার পরের ভিডিওতে। তো এটি কালার হচ্ছে নীল কালারের, খুব ভালো প্রোডাক্ট। এটার দাম পড়ে যাচ্ছে 75 টাকা করে, খুব সুন্দর প্রোডাক্টটা। চলো এটাকে আমরা খুলে দেখি। এটা সাধারণ দোকান থেকেই, স্টেশনারি দোকান থেকেই পাওয়া যায়। তো এরকম কেন, এবং সব থেকে ভালো জ্যামিতি করা, জ্যামিতি করার জন্য সব থেকে বেস্ট কোম্পানি ডোমস। তো আমরা এটাকে খুলে নিই তাহলে।